যৌন নির্যাতনত অভিযুক্ত মোদীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। যৌন নির্যাতনত অভিযুক্ত দিছে মোদীর সফলতার খতিয়ান। যৌন নির্যাতনত অভিযুক্ত লই মোদীর ইমান দরদ কিয়? যৌন নির্যাতনত অভিযুক্ত লই বিজেপির ইমান আদর কিয়? বেটি বচাও বেটি পঢ়াও স্লোগান দিয়া মোদী সরকারের মুখার আঁড়র মুখবুর এখন এখনক খোল খাইছে। দেশের গৌরব ক্রীড়াবিদক যৌন নির্যাতন চলার অভিযোগত অভিযুক্ত পোক্সো আইনের অধীনত অভিযুক্ত বিজেপির সাংসদ ব্রিজভূষণ সিংক এইবার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের রূপত বিজেপির প্রচারত নমুয়া হয়েছে। যৌন নির্যাতনত অভিযুক্ত উত্তর প্রদেশত ইখনের পাছত সিখন সভা অনুষ্ঠিত করে নরেন্দ্র মোদী সরকারের সফলতার জয়গান গাইছে। মোদী সরকারের ন বছর সম্পূর্ণ হওয়ার উপলক্ষ্যত ব্রিজভূষণ সিংক দিয়া হয়েছে সরকারের সফলতার প্রচার চলার দায়িত্ব। এই দায়িত্ব লয়ে জনসভা সম্বোধন করেছে ব্রিজভূষণ সিংয়ে। কেবল সেয়াই নহয়, 2024 চনত কিষাণগঞ্জ সমষ্টিরপরাই প্রতিদ্বন্দ্বিতা করব বলেও ব্রিজভূষণ সিংয়ে মুকলিক ঘোষণা করেছে। অথচ এইজন বিজেপি নেতার বিরুদ্ধে রুজু হয়ে আছে পোক্সো আইনের অধীনত গোচর। এইজন ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কেবাগৰাকীও মহিলা মল্লযুঁজারুয়ে উত্থাপন করেছে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ। আরক্ষীর আগত নির্যাতিতা খেলুয়ে দিছে লম্পট ব্রিজভূষণের অকথ্য নির্যাতনের লোমহর্ষক বর্ণনা। তার পাছতো ব্রিজভূষণক গ্রেপ্তার করার সাহস নাই মোদী সরকারের, বরং নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের রূপত। প্রতিবাদী খেলুয়ে ব্রিজভূষণক যে সময়ত গ্রেপ্তারের বাবে সময়সীমা বান্ধি দিছে, সে সময়ত প্রধানমন্ত্রী মোদিয়ে ব্রিজভূষণক দিছে নিজের প্রচারের দায়িত্ব। যে সময়ত মনীষ সিসোদিয়ার দরে নেতাক প্রমাণ নষ্ট করার আশঙ্কাত কারাবন্দী করে রখা হয়েছে, সে সময়ত ব্রিজভূষণের দরে নেতাই মুকলিক ঘুরি ফুড়ি ভুক্তভোগীর পরিয়ালক ভাবুকি দি ফুড়িছে। এয়াই হয়েছে বিজেপি সরকারের নারীর প্রতি সম্মান। নারী নির্যাতনত অভিযুক্ত যেতিয়া দলের হয়ে 35 কিলোমিটার রোড শো উলিয়াই ভুক্তভোগী মহিলায় যেতিয়া ন্যায়ের দাবিত 35 দিন রাজপথত কটাবলগিয়া হয়, তেতিয়া স্পষ্ট হয়ে পড়ে অমৃতকালত দেখে আর কি দিন দেখিবলৈ বাকি আছে। এয়াই অমৃতকাল, এয়াই মোদীর নতুন ভারত। নিউজ টেক্স রিপোর্ট, ডি ক্রস কারেন্ট।